আজ জমিদার নেই, জমিদারিও নেই, পলেস্তারা খসেছে বাড়ির, তবু আজও 342 বছরের ইতিহাস বহন করে চলেছে হারোয়ার জমিদার বাড়ির এই দুর্গাপুজো। আজ আর জমিদার নেই, নেই জমিদারিও, অতীতের সেই ইতিহাস সাক্ষী করে দাঁড়িয়ে রয়েছে শুধু প্রাচীন জমিদার বাড়িটি, যে বাড়ির বেশিরভাগ অংশই আজ ভগ্নপ্রায়, দেওয়াল ফেটে জায়গা করে নিয়েছে পরগাছা, আছে ঠাকুর দালান। এই ঠাকুর দালানেই প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হচ্ছে দুর্গাপুজোর। এই পুজোর সাথেই জড়িয়ে রয়েছে এলাকার প্রায় 342 বছরের ইতিহাস, এক কথায় কয়েক শতকের ইতিহাস বহন করে চলেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌধুরী বাড়ির এই পুজো। আজ ভগ্নপ্রায় বাড়ির বেশিরভাগ অংশ, তবে লক্ষ্য করলেই বোঝা যায় জমিদারি মেজাজ আজও অক্ষুণ্ণ। এই বাড়িতেই একসময় জ্বালানো হতো জার্মান থেকে নিয়ে আসা হাজার বাতির লণ্ঠন, হাজার বাতির লণ্ঠনের আলোয় আলোকিত হতো গোটার জমিদার বাড়ি। যদিও আজ আর ব্যবহার হয় না সেই বাতি, জমিদার পরিবারের সদস্যেরা আজ নানা স্থানে ছড়িয়ে পড়েছেন, তবে পুজোর সময় প্রায় সকলেই তারা আসেন এই বাড়িতে। বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা অনেকেই কলকাতায় থাকেন, বাড়ির অন্যান্য পুজোর পাশাপাশি দুর্গাপুজোর সময় সকলেই প্রায় চলে আসেন এই বাড়িতে। ধরো প্রায় 400 কাছাকাছি। পুজো উপলক্ষে আগে তো খুবই ধুমধাম হতো, চারপাশে মেলা টেলা বসতো, আমাদের যে যেখানে আছে সবাই চাকরির সূত্রে বাইরেই থাকে, বেশিরভাগ পুজোর সময় সবাই আসে, সবাই আমরা একসঙ্গে থাকি, খুবই আনন্দ হয়, ঠাকুরের ভোগ রাগ চলে, আমাদের বাড়ির বউরাই ঠাকুরের ভোগ রান্না করে এবং আগে প্রাচীনতম সেই কাঠের আগুনে আমাদের এখনও চলে, অন্য কোনো গ্যাস বা ওভেন এ আমাদের ঠাকুরের ভোগ হয় না, বা বাড়ির বউরাই করতে পারে, অন্য গোত্রেও হয় না, আর আমি হচ্ছে এই বংশের সবার বড়। জমজমাট খুব ভালোই হয়, আগে আরও হতো, আগে মানে এইসব রাস্তায় আমরা হাঁটাচলা করতে পারতাম না, পেছন দিক দিয়ে আমাদের দালানে যেতে হতো, এতটাই ভিড় হতো, এতটাই ভিড়, পুলিশ থাকতো পাহারায়, মানে প্রচুর ভিড় হতো। না আমরা এখানে থাকি না, আমরা কলকাতা চাকরি সূত্রে থাকি, বাড়িতে আসি, পুজো উপলক্ষে আসি, কালী পুজোয় আসি, এমনিতে আমাদের 12 মাস নারায়ণ আছে, তার সেবা হয়, সেই সব পুজোর দরকার পড়লে মানে সময় সময় আসা যাওয়া করি। পুজোর কটা দিন আমরা সাধারণত আমাদের 27 থেকে 28টা পরিবার ম্যাক্সিমামই সব বাইরে, যেহেতু 1956 সালে জমিদার প্রথা লোপ পায় এবং বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জমিদার প্রথাটা লোপ করে দেয়, সেই থেকে সমস্ত জমি রায়তী জমি চাষিদের মধ্যে যারা চাষবাস করছে ভাগ করে দেয়, তখন থেকে আর কোনো আয় নেই জমি থেকে, তখন থেকে সব বাইরে চলে যায় আয়ের জন্যে এবং সংসার নির্বাহ করার জন্যে, সেই থেকে সব পুজোর সময় গেট টুগেদার বলা যায় বা একত্র হয়। পরিবারের এক সদস্য জানালেন, তৎকালীন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের হাত ধরে গোপালপুর গ্রামে ধুমধাম করে দুর্গাপুজোর উৎসব চালু করা হয়। প্রায় 400, নিয়ার অ্যাবাউট 400 কাছাকাছি যাচ্ছে। সাবর্ণ রায়চৌধুরী, তাদেরও আগের পুজো এটা, এরা সুন্দরবন এতে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এদের জমিদারি দেয় সুন্দরবনে, সুন্দরবনের জঙ্গল কেটে পরিষ্কার করে এরা এখানে গোপালপুর গ্রামে স্থাপন করে, এবং আমাদের এই দুর্গাপুজোটা আমরা যেটা পেয়েছি এ করেছে প্রতিষ্ঠাতা হচ্ছে রত্নেশ্বর হর চৌধুরী, তারপরে রামজয় হরে নাম আমরা পাই, এবং আগে এখানে গ্রাম তো জঙ্গল কেটে বসতি এ করে এরা চারিদিকে কামার কুমোর যেরকম জায়গা জমি দিয়ে এরা বসবাস করেছে, কাহার এওতা এই সমস্ত আশেপাশে আছে, রামজয় হরের নামে এরকম বলতো ফাটা হাঁড়ি জোড়া লাগে, তখন ওই মাটির হাঁড়ি বসতো, যদি জল পড়তো হাঁড়ির তলা দিয়ে তাহলে বলতো রামজয় হর রামজয় হর, আমরা ছোটোবেলায় দেখেছি, আমরা ছোটোবেলায় শুনেছি, আমরা দেখিনি, হচ্ছে দামপুকুরে বাসন উঠতো, একবার পুজোর বাসন সব চুরি হয়ে যায়, এরা পুজো দেয় ওই পুকুরটা উৎসর্গ করা, পুজো করা পুকুর, ওই জলে কাজ হতো, আর গঙ্গা জল আসতো আমাদের আগে নৌকা করে বড় বড় ইয়ে কলসি এ ওতা এনে
সারা গ্রামের, আমাদের দুর্গাপুজো কালীপুজো হয়ে গেলে সারা গ্রামের লোকেরা আসতো, তারা গঙ্গা জল নিয়ে যেত বাড়ির জন্যে গঙ্গা জল। রত্নেশ্বর চৌধুরী চালু করেন এই পুজো। পুজোর বিশেষত্ব, আজও চৌধুরী পরিবারের গৃহবধূরাই মায়ের ভোগ প্রস্তুত করেন। তবে ভোগ প্রস্তুতের জন্যে কয়লা বা গ্যাসের ব্যবহার হয় না, শুধুমাত্র কাঠের জালেই মায়ের ভোগ রান্না হয়। আমাদের এই দুর্গা প্রতিমা ডাকের সাজে সজ্জিত হয়। আগেকার দিনে ডাকের সাজ প্রচলন ছিল, সেই ডাকের সাজে সজ্জিত হয়। এটা হচ্ছে আজ এই বছরে এই কোভিডের তিন বছর কালে 342 বছর পরে। মূল আকর্ষণ হচ্ছে আগে গ্রামে এই একটাই পুজো হতো, তারপরে আস্তে আস্তে এখন 18টা পুজো হচ্ছে। কিন্তু সব এই গ্রামে প্রায় 50-60 হাজার লোক বাস করেন এবং প্রায় 10-12 হাজার ফ্যামিলি বাস করেন। ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে এখানে আসেন, এসে পুজো দেন, ভক্তিভরে পুজো দেখেন, মানতও করেন এবং এখানে এসে তারা মানসিক শান্তি পায়। এখনও সেই পুরনো রীতি মানে এখনও চলছে, কিন্তু কিছু কিছু যে আচার অনুষ্ঠান এবং পুজোর যে রীতিনীতি ছিল সেগুলো কালের নিয়মে কমে গেছে কিংবা লুপ্ত হয়ে গেছে। কিন্তু মূল পুজোর আকর্ষণ এবং মূল পুজোর রীতি এবং নিষ্ঠাভরে ভক্তিভরে সেটা এখনও চলছে। পরিবারের অপর এক সদস্য জানালেন, আগে বলিদান হতো, জার্মান থেকে লণ্ঠন আনা হয়েছিল, বাড়িতে ঢোকার মুখে ছিল বড় বড় তোরণ, সেসব আজ আর কিছুই নেই। বাড়ির সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকের সাজে প্রতিমা তৈরি হয়। আগে গোটা এলাকায় একমাত্র এই জমিদার বাড়িতেই পুজো হতো, এখন অবশ্য গ্রামে আরও বেশ কিছু পুজোর আয়োজন করা হয়। তবে গ্রামের মানুষ আজও অপেক্ষা করে থাকেন চৌধুরী বাড়ির এই পুজোর জন্যে। ইতিহাস হচ্ছে আপনার বাংলাদেশে ছিল রামজয় হর, একসাথে জমি, তারপরে উনি অবর্তমানে রত্নেশ্বর হর, উনি এসে এখানে পুজো স্থাপন করে। হারোয়া থানায় বেড়াচাপায় চন্দ্রকেতু রাজার আমল থেকে এই পুজোটা চলে আসছে। ফলে বর্তমানে এখন সব পেটের এতে সব কলকাতায় গিয়ে বসবাস করছে, আবার এই পুজোগুলো রক্ষা করি, পুজোর কালী পুজো, দুর্গা পুজো, সব টাইমে টাইমে এসে আমরা পুজোগুলো করি। আর কিছু কিছু রিপেয়ার করা হচ্ছে, একটু থাকতে তো হবে, তার মধ্যে কিছু ভেঙে গেছে সব গেট। এই যে বড় বড় গেট ছিল আমরা দেখেছি ছোটোবেলায়, বিরাট বড় 7-8 ফুট গেট ছিল এখানে, সেসব ভেঙে গেছে। আর প্রাচীন বাড়ি বলতেই একটাই আছে, প্রাচীন বাড়ি এই একটাই, একটা মানে এটা এ বাড়িটা ছিল অন্যরকম, মানে এই এইরকম টাইপের দেখেই বোঝা যাচ্ছে। এখান থেকে ঘুরিয়ে এরকম বাড়ি ছিল, এটা ছিল একটা উঠোন, এটা একটা উঠোন, এখানে আর একটা পাট, এখানে আর একটা পাট। সব বংশ যখন বড় হয়ে যায় তখন কুলোয় না, তখন এই সাইডটা আবার তৈরি হয়েছে, এখানে মাটির ঘরও কিছু ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাড়োয়া।